অনুদানের সিনেমা আশীর্বাদ দিয়ে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে মাহিয়া মাহি ও রোশন জুটিকে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই সিনেমার দৃশ্য ধারণ শুরু হয়েছে রাজধানীর পুরান ঢাকায়। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে জেনিফার ফেরদৌস। বিস্তারিত ফাতেমা কাউসারের রিপোর্টে। 2019-20 অর্থ বছরের সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য 16টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে, যার মধ্যে একটি আশীর্বাদ। প্রায় 7 মাসেরও বেশি সময় পর এই আশীর্বাদ সিনেমা দিয়ে আবারও পুরনো চেহারায় ফিরেছে পুরান ঢাকার এই শুটিং হাউস। গল্পটা 70-এর দশকের, বিশেষ শিশু ও মুক্তিযুদ্ধের গল্প ভিত্তিক এই সিনেমার মূল চরিত্রে দেখা যাবে মাহিয়া মাহি ও রোশনকে। শুরুতে অপবিশ্বাসের অভিনয়ের কথা থাকলেও প্রযোজকের সঙ্গে মতের অমিল হওয়ায় এই সিনেমা আশীর্বাদ হয় মাহিয়া মাহির জন্য। অবভিয়াসলি আমার জন্য আশীর্বাদ, ওই যে বললাম যে অনুদানের একটা চলচ্চিত্র এবং এর আগে যেহেতু আমার করা হয়নি, সো এটা আমার খুব ভালো লাগছে। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো কিছুর সাথে জড়িত থাকতে পারাটা এটা আসলেই আমার একটা আশীর্বাদের বিষয়। এই প্রথম অনুদানের সিনেমার সাথে যুক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা মুস্তাফিজুর রহমান মানি। ঢাকার এই 6 দিনের কাজ শেষ করে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আউটডোরে যাব কোনো একটা সুন্দর গ্রামে। এই গ্রামেই ছবিটা শেষ হবে। সবসময় বাণিজ্যিক ঘরানার ছবি বানিয়েছি, বাণিজ্যিক ঘরানার ছবি বানিয়েও আমি ওটার মধ্যে একটা শৈল্পিক ভাব রাখার চেষ্টা করেছি। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত্র দিয়ে প্রথম বড় পর্দার জন্য কাজ করছেন মাহিয়া মাহি ও রোশন। দীর্ঘদিন থেকে আমার ইচ্ছে ছিল মাহির সঙ্গে একটা কাজ করার, তো সব কিছু মিলে একটা বেটার বলে মিলে গেছে আর কি। সো ছোট আমার এক্সপেকটেশন খুব ভালো, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি এ অ্যাওয়ার্ড উইনিং মুভি। প্রযোজনার পাশাপাশি এই ছবির কাহিনীকার জেনিফার ফেরদৌস, রোশন, মাহি ছাড়াও প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন কাজী হায়াত, রেবেকা, রায়হান মুজিব, রেহানা জলি সহ আরও অনেকে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।